এগারো ঘন্টার চেষ্টায় বাদ গেল 4.5 কেজির টিউমার, রক্ষা পেল হাত। 24 বছরের মেয়েটির হাতের কবজির কাছে বাঁধাকপির মতো টিউমার ঝুলছিল। বাকি ডাক্তাররা বলে দিয়েছিল হাত কেটে বাদ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। শেষ রক্ষা হলো ব্যাঙ্গালোরের মণিপাল হাসপাতালে এসে। হাত না কেটেই সম্পূর্ণ বাদ দেওয়া গেল 4.5 কেজির টিউমারটিকে। শুক্রবার কামালগাজীতে মণিপাল হাসপাতালে এক সাংবাদিক সম্মেলন করে এমনই এক তথ্য প্রকাশ করেন ডক্টর শ্রীমন্ত বি এস। চ্যালেঞ্জিং অপারেশন থা তো হামারা পুরা টিম মতলব মে এক অর্থোপেডিক অঙ্কো সার্জন হুম হামারে সাথ প্লাস্টিক সার্জারি অর মাইক্রো রিকনস্ট্রাকটিভ সার্জারি ডক্টরস ভি থে তো পুরা 11 ঘন্টা লিয়ে হামনে পহলা টিউমার নিকালে वो जैसे निकाले कि वापस ना आए वैसे अच्छे तरह से उसको निकाले और उधर पूरा बड़ा डिफेक्ट था मतलब उसको हड्डी और ट्यूमर हड्डी को नस को खून का पाइप और रस्सी होता है जो हाथ का मूवमेंट का रस्सी वो सब उसको सब इन्वॉल्व हो गया था तो उसको रिकंस्ट्रक्ट करने के लिए उसको ठीक करने के लिए हम मैडम के पैर से सब चीज़ें उसको ग्राफ्टिंग बोलते हैं सो ग्राफ्ट लिए उधर से सो वो लेके उसके बाद माइक्रो रिकन्स्ट्रक्टिव सर्जरी करके एक से एक स्टेप वाइज उसको वापस लगा के बड़ा प्लेट लगा के उसका हाथ फिक्स करके और ये पूरा 11 घंटे के टाइम आसपास कुछ लगा एंड उसके बाद शी वाज मैडम कंफर्टेबल थी। 24 বছরের তনুশ্রী মাইতি 2016 সালে ডান হাতে টিউমারটি নিয়ে এসেছিল বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে। সেখানকার ডাক্তাররা টিউমারটিকে পরীক্ষা করতে গিয়ে দেখেন সেই সংক্রামক হাড়েও ছড়িয়েছে। এরপর দীর্ঘ 11 ঘন্টার চেষ্টায় টিউমারটিকে অপসারিত করেন তারা। অপারেশন হয় 2017-র মে মাসে। মেয়েটি এখন আপাতত সম্পূর্ণ সুস্থ, এমনকি জলের বালতি তোলা থেকে শুরু করে স্কুটি পর্যন্ত চালাতে পারেন তিনি। আর এখানেই সাফল্য ডক্টর শ্রীমন্ত বিএস ও ডক্টর শ্রীকান্ত বীর। আগে হাতে ব্যথা হতো, তারপরে আস্তে আস্তে আমি এক্সরে করেছিলাম প্রথমেই, এক্সরে করার পরে আস্তে আস্তে দেখলাম যে রাত্রে রাত্রে যন্ত্রণা হতো, আস্তে আস্তে বাড়লো। তারপরে আমি ডাক্তার দেখিয়েছি, হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি, হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরেই আমার এটা বড় হয়ে গেছে। তার আগে আমি মেডিকেলে ডাক্তার ডাক্তার সব দেখিয়েছি, তারা তখন বলেছিল যে অপারেশন করতে হবে। তো সেই সিচুয়েশনে আমাদের কাছে অত টাকা ছিল না আর আমার বাড়ির লোক এত চাপ নিতে পারছিল না, তবুও আমার মা বাবা দেখিয়েছিল আমাকে ডাক্তার, কোনো ডাক্তার দেখাতে আমি বন্ধ করেনি। তারপরে যখন হোমিওপ্যাথি ডাক্তার দেখালাম, সে এমন ওষুধ প্রয়োগ করলো যেটা এত বড় হয়ে গেল। বড় হয়ে যাওয়ার পরে তখন এখানে কোনো সবার ডাক্তার বলছে যে হাত কেটে ফেলে দিতে হবে, যে এখানে এই চিকিৎসার একটাই যে হাত কেটে ফেলে দিতে হবে, তবে গ্রোথ নষ্ট হবে, নাহলে হবে না। তো তখন চিন্তা করে আমাদের একজন দাদু আমাদেরকে বললো যে ব্যাঙ্গালোর যেতে, সেখানে ডাক্তারের চিকিৎসা ভালো, সেখানে ডাক্তার ভালো চিকিৎসা করতে পারে। তো আমি ওখানে গেলাম, ওখানে যাওয়ার পরে দেখলাম যে সত্যিকারে যে চিকিৎসা আমার সুন্দর করেছে আর সত্যি আমি সুস্থ হয়ে ফিরে এসেছি আর আমি এখন খুব ভালো আছি। এখন আমি সব কিছু করতে পারি, আমি গাড়ি চালাতে পারি, বাড়ির সব কিছু কাজ করতে পারি। কিন্তু এত বড় সাফল্যের 2 বছর পর কেন জনসমক্ষে এলো বিষয়টি? এই প্রশ্নের জবাবে ডাক্তার বলেন, এই ধরনের রোগীর সেরে ওঠার ক্ষেত্রে 50% অপারেশনের সাফল্যের উপরও নির্ভর করলেও বাকি 50% নির্ভর করে ফিজিওথেরাপির উপর। এই সেরে ওঠার প্রক্রিয়াটি খুবই ধীর, তাই তারা চেয়েছিলেন রোগীকে সম্পূর্ণ সুস্থ করে জনসমক্ষে নিয়ে আসতে। আমার খেয়াল সে এসে কুছ প্রবলেম নেই হোগা বিকজ ম্যাডাম কিওরড হ্যায় আবি ইস টাইম কে স্ক্যানস কে উপর মুতাবিক কে উপর হাত মে না কোই আদার বডি মে কোই টিউমার কা কুছ ভি মতলব এভিডেন্স নেই হ্যায় আবি সো কিওরড হ্যায় অর বাকি আগে ফিউচার প্রবলেম হোনে কে চান্স বহুত কম রহতা হ্যায় এন্ড ইসকো ভি থোড়া চেকআপ করনে কে লিয়ে বার বার 6 মান্থস লাইক 1 সাল মে একবার আনে কা ভি চান্স উসকো হোনা চাহিয়ে তাকি ও রেগুলার চেকআপ মে। ক্যামেরায় সৈকতের সাথে সুতপার রিপোর্ট, কলকাতা অনলাইন।